তোমার স্কুল তো ক্লাস শুরু হইব 12টার সময় শুরু হয়ে গেছে গা এখন কয়টা বাজে ঘড়ি দেখছো না সময় দেখ নাকি না কয়টা বাজে স্কুল যান লাগবো আমার নাম শাইলা আক্তার আমার দুই ছেলে বড় ছেলে ক্লাস থ্রিতে লেখাপড়া করে আরেকটা ছেলে আছে সাথে আমার ছোট আর আমরা মির্জাপুরে আছি এই জায়গায় অনেক বছর ধরে শিহাব যখন আমার গর্ভে ছিল আমাদের বাড়ির পাশে একটা ব্যাটারির কারখানা ছিল ওইটা দিনে বেলা ভাঙতো রাত্রে বেলা পুড়তো রাত্রে বেলা যখন পুড়তো তখনও দুর্গন্ধ দিনে যখন ভাঙতো তখনও দুর্গন্ধ ছিল ওটি নিঃশ্বাস নিতে খুব কষ্ট হইত শাক সবজি কোনো কিছু আমাদের এই জায়গার আশেপাশে তা খাইতে পারতাম না ওই যে একবারে কালা হয়ে থাকতো সবাই বলল যে সমস্যা হয়ে যাবো গা সবাই ভয় দেখাইতো তখন যে দুজনেরই সমস্যা হইব বাচ্চারও সমস্যা হইব মায়েরও সমস্যা সবাই আরও টেনশন করতাম কিসের নিকে আমার বড় আরেকটা ছেলে আছে যদি আমার কোনো কিছু হয়ে যায় তাহলে ওর কি হইব ফ্যাক্টরি আসার আগে এটার ও লেখাপড়া করতে পারতো সাইম ও মনে রাখতে পারতো তারপর পরীক্ষা দিয়ে ক্লাস ওয়ানে উঠলো ওয়ানে উঠেও ভালোই রইলো তারপর আস্তে আস্তে সব কিছু গুলিয়ে ফেলাইলো এটাই আমি বুঝতেছি এখন যে শিশার কারণে মনে হয় তুমি কোন ক্লাসে পড়ো টু ক্লাস টুতে কোন স্কুলে সাজাবাড়ি আর স্কুলে তোমার বন্ধু বান্ধব কারা মিম আর অনেকে আছে ও মিম তোমার স্কুলেই পড়ে হ্যাঁ আমার লাগে হ্যাঁ কোন ক্লাসে থ্রি ও মিম থ্রিতে পড়ে ও তো থ্রিতে পড়ে আমি থ্রিতে পড়ি তুমিও থ্রিতে পড়ো হ্যাঁ তুমি একটু আগে বললে তুমি ক্লাস টুতে পড়ো মনে নেই মনে নেই মাছ নেবে না মাছ দিস খাইনে কি করবো বাবা শহর হ্যাঁ ঘুমাইবে ঘুমাইব না পুরো হবে এখন দিন যত যাইতেছে কোনো কিছুই মনে রাখতে পার না এই যে ওনার থেকে ছোট ছোট পোলা হানি হাসি সারটা করে সারাক্ষণ এটি শুনে ওরা বউ লজ্জা পায় যে পড়তে পারে না মানুষে এই করে এই যে টিচারের কাছে একটা পড়তে দিছে আর একটা ম্যাডামের কাছে তাও কোনো কাজ হইতেছে না স্কুলে পরে কোনো কিছুই মনে রাখতে পারে না মাসে সে টাকা দেন লাগে পড়া না দিলে আমি টাকা দিম কি সেজন্য জন্য ওরা বলে এটি নিয়ে অনেক টেনশনের মধ্যে আছি ওরে নিয়ে এই শিশার কারণে আমার দুই ছেলে রক্ত পরীক্ষা করছিল সাইমা শিহাবে এই রক্ত পরীক্ষা করার পরে এটি রিপোর্ট দিছে আমার দুই ছেলের সাইম ও শিহাবের শরীরে শিশা ধরা পড়ছে শিহাবের ধরা পড়ছে 471.28 আর সাইমের ধরা পড়ছে 291.14 ওর চিকিৎসার বিষয়ে এটি আমি কোনো কিছুই এখনো জানি না যে কিভাবে এটি এই শিশা থেকে উন্মুক্ত হইব এবং লেখাপড়ার প্রতি ওর মন আসবো এটি আমি এখনো সঠিক জানি না কোনো কিছুই এটি জানার জন্য আমার খুবই ইচ্ছে যে ওরে কি করলে ও আগের মতো স্বাভাবিক হয়ে যাবে ওরা পুরো এক কথা 30 দিনে তো 30টা করে যদি অক্ষর একটা করে যদি শিখে তাও তো ইয়েব কিন্তু কোনো ই বলো এ উচ্চারণ এ উচ্চারণ এ
আমার আশা খালি দুই ছেলে লেখাপড়া করলে মানুষের মতো মানুষ হইলে, আর আমার কোনো আশা নেই। চরণে, এ চরণে।